বাংলাদেশের এমন কোন ঘর থাকবে না যেখানে জামাত ইসলামী পৌঁছাবে না। জামাত ইসলামী নাই কোথায়? রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যেখানে যান সেখানে জামাত ইসলামী। জামাত ইসলামী বিগত অর্ধ শতাব্দী ধরে এই বাংলাদেশের জমিনে রাজনীতি করে আসতেছে। 60-এর দশক থেকে শুরু করে এমন কোন গণতান্ত্রিক আন্দোলন নাই যেই আন্দোলনের প্রথম লাইনে জামাত নেতৃবৃন্দরা যুদ্ধ করে নাই। পার্লামেন্টে রয়েছে জামাতের সম্মানজনক সদস্য সংখ্যা, রয়েছে মন্ত্রী, দুইজন মন্ত্রী বিদায় হয়ে যাক, চ্যালেঞ্জ করে গেলাম। এই দুই মন্ত্রী যখন থাকবে না, সিসিটিভি আর মাইক্রোস্কোপ যন্ত্র নিয়ে তাদের মন্ত্রণালয় খুঁজে বেড়ানো হোক, একটি পয়সার স্বজনপ্রীতি দুর্নীতি খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। কাজী চ্যালেঞ্জ করে লাভ নাই, জামাতকে উৎখাত করা যাবে না, আলহামদুলিল্লাহ। তোমরা পত্র পত্রিকায় বরং আমাদের উপকার করতেছ, প্রত্যেক দিন সমানে জামাত আর শিবিরের বিরুদ্ধে সমানে হেডিং আসতেছে। তোমরা 100 কোটি টাকার প্রচার আমাদের করে দিয়েছো ইতিমধ্যে। আল্লামা ইকবাল বলেছেন, গাছের ঝরা পাতা মাটিতে পড়েছে, এই ঝরা পাতাগুলো দেখে আল্লামা ইকবাল বলছেন, ঝরা পাতা ঝড় থেকে ভয় পেও না, এ ঝড় এসেছে তোমাকে মাটি থেকে উপরে উঠাবার জন্য। সুতরাং যে ঝড় ইসলামের বিরুদ্ধে এসেছে, এই ঝড় এসেছে এই জন্য বাংলাদেশের এমন কোন ঘর থাকবে না যেখানে জামাত ইসলামী পৌঁছাবে না। শান্তির জন্য কল্যাণের বারতা নিয়ে সারা বাংলাদেশে সর্বত্র ইসলামের দাওয়াত পৌঁছে যাবে। কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য যদি 100 বছর জামাত ইসলামীকে অপেক্ষা করতে হয়, জামাত ইসলামী 100 বছর অপেক্ষা করবে তবুও সন্ত্রাস এবং চরম পন্থা অবলম্বন করবে না, করবে না, করবে না। আমাদের অসংখ্য সাহিত্য ভান্ডার আছে, বললে হবে না জামাত ইসলামী কোনো ইসলামী দল নয়। যিনি বলেন তিনিও কেয়ামতে উঠবেন, আমরা উঠব। আমি 50 বছর কোরআনে কারিমের খেদমত করি, আর 1973 সনে জামাতের রুকন হয়েছি। জামাত যদি সাহাবিদের বিরুদ্ধে হবে, জামাত যদি রসুলের বিরুদ্ধে হবে, আমার 50 বছরের একটা ওয়াজের মধ্যে সাহাবি আর রসুলের বিরুদ্ধে কোনো কথা থাকা স্বাভাবিক ছিল না? আছে কোথাও? আমার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সুন্নতের কোনো অভাব আছে? সরসিনা মাদ্রাসায় পড়েছি, খুলনায়ও পড়েছি, ওই যে জামা কাপড় পাইছি বহুরূপী কোনোদিন হই নাই, যেরকম দাড়ি ওই রকমই আছে। আপনারাই তো দেখতেছেন, উল্টোপাল্টা দেখছেন, উল্টোপাল্টা দেখছেন। কয় আমাদের আকিদা খারাপ? কি খারাপ হয়েছে আকিদা? আমার কোন নেতা আকিদা খারাপের কথা বলেছে? আমার নিজামী সাহেব, মুজাহিদ সাহেব, আমার এমপিরা, আমার নেতৃবৃন্দ, আমার গোলাম আজম সাহেব, কে বলেছেন সাহাবিদের বিরুদ্ধে জানতে চাই? কে বলেছেন নবীর বিরুদ্ধে? আপনারা বলেন জামাত ইসলামী কোনো ইসলামী দল নয়, আল্লাহকে ভয় করুন, কেয়ামতে আসামি হতে হবে, আসামি হতে হবে, আসামি হতে হবে ইনশাআল্লাহ। আপনি যে কথা বলেন, আজ আমি নাম নেব না, আমি নাম নেব না, আপনি যে কথা বলেন সেই আপনি কথা বলেন দিলীপ বড়ুয়ার ভাষায়, আপনি হুজুর, আপনি কথা বলেন রাশেদ খান মেননের ভাষায়, আপনি কথা বলেন সাইফউদ্দিন মানিকের ভাষায়, আপনি কথা বলেন শেখ হাসিনার ভাষায়। তাই জাতি মনে করে হয় আপনি ভারতের দালাল আর না হয় আওয়ামী লীগের বেটি। সুতরাং ধর্ম ব্যবসা করবেন, ধর্মের নামে ব্যবসা বাংলাদেশে চলবে না, মানুষকে ফাঁকি দিতে পারবেন না। আগামী